নমস্কার, আমি রূপালী দাস। কৃষি জাগরণে আপনাদের স্বাগত। পাওয়ার বাই স্টিল ইন্ডিয়া, চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। এক নজরে আজকের হেডলাইনস। কৃষক বন্ধু 2023, পরবর্তী কিস্তি ঢুকবে কবে? নষ্ট সমস্ত ফসল, 35টি হাতির দলের তাণ্ডব ঝাড়গ্রামে। চাষের পরীক্ষামূলক রঙিন ফুলকপি চাষে সফলতা। কোথাও বৃষ্টি, কোথাও বাড়বে গরম, রইল বাংলার আবহাওয়ার পূর্বাভাস। অনুর্বর জমিতেও হবে চাষ, বড় উদ্যোগ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। মার্চের মাঝামাঝি পর্যন্ত পেঁয়াজের দাম নিম্নমুখী থাকবে। কেন্দ্রের বড় সিদ্ধান্ত, সূর্যমুখী তেল আমদানিতে বিরতি। কাশ্মীরে ওয়াসিম তরমুজ, 82 দিনে লাভ লাখ লাখ টাকা। একটি পেঁয়াজের ওজন 500 গ্রাম, রইল তার ঝলক। কৃষকদের আর্থিক সাহায্য দিতে যেমন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছে, তেমনি রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল। এবার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষা করছেন। সুবিধাভোগী কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে শীঘ্রই। কৃষক বন্ধু প্রকল্পকে ঢেলে সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবি শস্যের জন্য 91 লাখের বেশি কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় মোট 2555 কোটি টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পরবর্তী টাকা ঢোকার কথা জুনে, তবে সরকারিভাবে কোনো ঘোষণা আপাতত করা হয়নি। হাতের দাপটে নাজেহাল অবস্থা গ্রামবাসীর। পশ্চিমের জেলার বীরপুর 1 নম্বর ব্লকের লালগড় রেঞ্জের বীরকার গ্রামে ঢুকে তাণ্ডব চালায় 35 হাতির একটি দল। যেভাবে হাতিগুলি ফসলের ক্ষতি করেছে তাতে কপালে হাত গ্রামবাসীদের। প্রকাশ্য দিবালোকেই তাণ্ডব চালায় হাতির দল। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে তারা। ফসল তো বটেই, ঘরবাড়িরও ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দপ্তরকে জানানো হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শীতের বিকল্প ফসল হিসেবে রঙিন ফুলকপির চাষ করা হয়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মরিচবাড়ি এলাকার একজন চাষী অপু সরকার। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ বাঁধাকপি ও ফুলকপি চাষ করেন। এবছর তিনি সাধারণ ফুলকপির পাশাপাশি জমির এক প্রান্তে পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ করেন। তিনি 2 জাতের হলুদ এবং সবুজ রঙের রঙিন ফুলকপি চাষ করে সাফল্য অর্জন করেছেন। সাদা ছাড়াও হলুদ, সবুজ, বেগুনি রঙের ফুলকপির ব্যাপক চাহিদা ও বাজারে দাম ভালো পাওয়া যায়। সেই তুলনায় রঙিন ফুলকপি চাষ করলে আর্থিক দিক দিয়ে দ্বিগুণ লাভ পাওয়া যাবে বলে জানান অপু সরকার। তিনি আগামী বছর কয়েক বিঘা জমিতে এই রঙিন ফুলকপি চাষ শুরু করবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে তার এই হলুদ রঙের ফুলকপি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী চলপেশ মেলায় ময়নাগুড়ি ব্লক কৃষি দপ্তরের কৃষি প্রদর্শনী স্টলে তার এই হলুদ ফুলকপির স্থান পেয়েছে। দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকালে কুয়াশা। দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। শনি রবিবারের মধ্যে 35 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। রাতের তাপমাত্রা একই রকম থাকলেও বাড়বে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, তাপমাত্রা জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে, বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকবে।
কৃষকদের জন্য বড় উদ্যোগ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। জলসম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় বসানো হলো সাবমার্সিবল পাম্প। কাকসার পার্কিডাঙ্গা এলাকায় 42টি সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে। সৌরবিদ্যুৎ চলবে এই সাবমার্সিবল পাম্পগুলি। এর ফলে পার্কিডাঙ্গার অনুর্বর জমিতেও এবার ফলবে ফসল। চাষ হবে সর্ষে, সবজি, গমের। পার্কিডাঙ্গায় 42টি সৌর বিদ্যুৎ চালিত সাবমার্সিবল পাম্প বসায় জমিতে জল সেচের সমস্যা প্রায় মিটে গেছে। অনুর্বর জমির কারণে ধান চাষ করা না গেলেও কৃষকরা চুটিয়ে মরশুমি সবজি চাষ করতে পারবেন। তাছাড়া গম, সর্ষে, আলু ইত্যাদি চাষও করা যাবে। মঙ্গলবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্চের মাঝামাঝি সময়ে বাজারে রবি বা শীতকালীন ফসল না আসা পর্যন্ত পেঁয়াজের দাম নিম্নমুখী থাকবে। বাজারে সরবরাহের আধিক্য রয়েছে, যার ফলে কৃষকরা তাদের পণ্যের জন্য তাদের ইনপুট খরচের একটি বড় অংশ পাওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। এবং সোমবার মহারাষ্ট্রের লাসালগাঁওয়ে এশিয়ার সবচেয়ে বড় বাজারের স্থান লাসালগাঁওয়ে ক্ষুব্ধ কৃষকরা ব্যবসা বন্ধ করে দিয়েছে। সরকার পয়লা এপ্রিল থেকে ট্যারিফ রেট কোটার অধীনে অপরিশোধিত সূর্যমুখী তেল আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। টিআরকিউ হলো একটি নির্দিষ্ট বা শূন্য শুল্কে ভারতে প্রবেশ করা আমদানির পরিমাণের জন্য একটি কোটা। একবার এই কোটা পৌঁছে গেলে অতিরিক্ত আমদানি স্বাভাবিক হারে শুল্ক আকর্ষণ করে। টিআরকিউ এর অধীনে অপরিশোধিত সূর্যমুখী তেল আমদানির শেষ তারিখ 31 মার্চ 2023, এর সংশোধন করা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড একটি পাবলিক বিজ্ঞপ্তিতে বলেছেন, এরপর আর টিআরকিউ করা যাবে না। এর আগে গত জানুয়ারিতে অপরিশোধিত সয়াবিন তেল আমদানির ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। মহারাষ্ট্রের ওয়াসিম জেলার কৃষক রাধেশ্যাম মন্ত্রী সফলভাবে লায়ালপুরি তরমুজ চাষ করেছেন। এ থেকে তিনি লাখ লাখ টাকা মুনাফা করেছেন। ওয়াসিমের এক কৃষক তার 3 একর জমিতে লায়ালপুরি জাতের তরমুজ আবাদ করছেন। স্থানীয় বাজারে এই তরমুজ বিক্রি না করে তারা ব্যবসায়ীর সহায়তায় সরাসরি জম্মু ও কাশ্মীরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, যেখান থেকে তারা ঘটনাস্থলে খামার থেকে সরাসরি পাচ্ছেন প্রতি কেজি 17 টাকা। রাধেশ্যাম মন্ত্রী বহু বছর ধরে সম্পূর্ণ জৈব চাষ করছেন। এর জন্য তিনি 2018 সালে মহারাষ্ট্রের সরকারের জৈব কৃষি ভূষণ পুরস্কারও পেয়েছেন। আপনি সম্ভবত 50 বা 100 গ্রাম ওজনের পেঁয়াজ দেখেছেন, কিন্তু বর্তমানে রাজ্য জুড়ে একটি পেঁয়াজ নিয়ে তুমুল আলোচনা চলছে। মহারাষ্ট্রের কৃষক হনুমন্ত সিরকাওয়ের ক্ষেত্রে সামান্য নয়, প্রায় আধা কেজি ওজনের একটি পেঁয়াজ মিলেছে। এই আধা কেজি পেঁয়াজ দেখতে নাগরিকরাও ভিড় জমাচ্ছেন। মজার বিষয় হলো, এই পেঁয়াজটির সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার সাথে সাথে স্বাভিমানী সেটকর সংগঠনের নেতা সন্দীপ রাজরাও সিরকাওয়েকে অভিনন্দন জানিয়েছেন। যেহেতু প্রতিটি পেঁয়াজের ওজন 750 থেকে 800 গ্রাম, এটি শুধুমাত্র সাংলি জেলায় নয়, পুরো রাজ্যে আলোচনার বিষয়। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.krishijagoron.com।